যে বেড়া ভাঙ্গেলা নির্ভর খালি এখন আর এটা নাই এই করুণায় এই বেড়া ভাঙ্গার হরিয়ালি রেখে দৌড়ায় দিছে করুণায় দেখা হয়ে গেছে প্রমাণ করে গেছে খেলা আপন আর খেলা পর কে কাছে আর কে দূরে করুণা যদি আর কয়েক মাস থাকতো শুনতাছি বলে বাড়তাছে আবার যদি আর পাঁচ ছয় মাসের লাগে আইতো কি শান্তি আছে করুণার মধ্যে করছি মা না খায় হলে তাও যা অসুবিধা নাই তো খাইলে খাইলেন না খাইলে নাই কেউ খবর লইত না আপনি মরিয়াও দেখো এরপরে কেউ খবর লইত না আর নিজের মায়েরে গাড়ি দেখে ফলা এত হয়েছে এই করুণা এই যদি হয় দেশের নিয়ম সন্তানে মা চিনে না বাবা চিনে না সামান্য একটা দুর্যোগ আইছে এটার মধ্যে এরকম আর কলিয়ারা সিরিয়া দেলা একজনের লাগে আর একজন মোবাইলে কয় তুমি তো আমার হার্ট তুমি আমার অন্তর এই যে অন্তরের কথা কয় এটি বুধ দশ থেকে অন্তর আমার মনে হয় না যে বৃষ্টিয়া লাগলে এই অন্তরের কথা কইব একটা হলো আকার আর একটা হলো নিরাকার জানি না হলি যে কেলা কইছে হে কি বুঝিয়া কইছে না না বুঝিয়া কইছে আল্লাহ জানে অনেক সময় শুনে আকার আর নিরাকার এটা শুনে যদি গপ্পটা করে লাগাতে হতে তো করছেই আর আর একটা নিরাকার আকার নিরাকার এই দুটি বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে হন যে কইছে তুমি তারে উঠতে জিগায়ো এ তুমি কিডা বুঝদা কইছো যে তার কুদরতি কদমে ভক্তি সেজদা রেখে তার শুকরিয়া আদায় করে স্মরণ করছি তার প্রিয় হাবিব হাবিবে কিবরিয়া নবীউল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকলটা ক্লিয়ার হোক মানিক ভাই হুজুরের চরণে দরুদ ভক্তি সালাম রেখে তার পবিত্র রওজা মুবারকে আমি গুণাগারের পক্ষ থেকে দরুদ শরীফ ও সালাম পেশ করে স্মরণ করছি হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে বাবা আদম থেকে পর্যন্ত যত আউলি আব্দাল নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন সকলের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে বেলায়েতের শুরু থেকে এ পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েক যে যেখানে যে হালিয়তে রয়েছেন প্রত্যেকের রুহানি ফয়েজ কামনা করে এবং আমার মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার মুর্শিদ কেবলা যিনি রেজবিয়া দরবারের খলিফা হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদরি রেজবি সাহেব আমার মুর্শিদের কদমে কদম মুচি রেখে আমার গানের ওস্তাদ বাউল রাশিদ মিয়া সাহেব আমার ওস্তাদজির প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করে আজকে যার বাড়িতে আমরা আসছি সোনা মিয়া ভান্ডারী এবং যিনি আজকের মঞ্চের পরিচালক বকুল ভান্ডারী এবং যাদের স্মরণে আজকের এই উরস মোবারক গৌসুল আজম শেখ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী বাবা এবং গোলাম রহমান মাইজভান্ডারী এবং শফিউল বাশার মাইজভান্ডারী যিনি এবং হাবিবুল বাশার মাইজভান্ডারী তিনিদের পবিত্র মাজারে ভক্তি রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান যিনি আমার সঙ্গে আজকে গান গাবেন
প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের স্বনামধন্য খ্যাতিবান সৌযোগ্য একজন গুণী বাউল শিল্পী আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন ভাই আব্দুল সালাম সরকার সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আপনারা যারা গান শুনতে বসছেন আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি কিছু গান কিছু কথা বলার উদ্দেশ্যে তো গান ইচ্ছা করলেই একটা শিল্পী প্রত্যেকদিন ভালো গাইতে পারে না আল্লাহ রাসূলের রহমত কৃপা যতটুকু হয় ততটুকুই গাইতে হয় ভালোমন্দ যাই গাই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি এবং যার সাউন্ডে আজকে গান করছি মানিক ভাই আমার বন্ধু মানুষ কয়েকদিন হলো তার একটি ছোট ভাই ইন্তেকাল করেছে তার জন্য আমিও দোয়া করি তার আত্মার মাগফিরাত কামনা করি আপনারাও তার জন্য দোয়া রাখবেন এবং আজকে আমাদের সঙ্গে যিনি হ্যান্ডশেক কাজ করছেন যিনিরা তাদের প্রতি ধন্যবাদ আপনাদের সকলের উপর আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক হিন্দু কর্তা থাকলে নমস্কার গ্রহণ করবেন ধরেন দেখি সেটের বিট দুলের সেটের বিট কমান আরো বিপদে পড়িয়াদা কি উদ্ধারিয়ালো আমায় আর মনে আমরা ছোট ছোট বেলাটার নিচে ও হে দিন বন্ধু আয় রে বিপদে পড়িয়া ডাকি বিপদে পড়িয়া ডাকি
उद्धारी आलो आमाय तुमी उद्धारी आलो आमाय ओहे दिनो बंधु आय रे ओहे दिनो बंधु घरे छयजन बादी पारी दीते माया नदी आपन घरे कृपा करे गुणनिधि चरण आश्रय दावा माय प्रभु चरण आश्रय दावा माय ओहे दिनो बंधु आए रे आय ओहे दिनो बंधु आए दुई आखी धारा निश्चरित सर्वहारा बहे आखी भारी धारा निश्चरित सर्वहारा यो भारा तुमी सारा गुणे साधकार होय देखे आने नायाशिले निज गुणे साधकार होय देखे आने तई तयलित दिनहिने दिनहिने तई तयलित दिनहिने महत नामेर स्तुति गाय प्रभु महत
रसुल नुरी पाक पंजा तो नो तो शिरे प्रेम मोय कोरी है शरो शुरू करे एक लाख चौबीस हजारे ऐसे चिलें सोरा सोरे पैगंबर गण ये विषय राउलिया जो तो नम धोरे यार बोल बो कतो ये विषय राउलिया जो तो नम धोरे यार बोलबो को तो सकलेर चरणे नत होइयाछिए गो नत शिरे प्रेममय करिहे सर हजरत बड़ो पीर ओई चरणे नुआइलाम शीर शाहन शाह खाजाए अजमीर करेछेन आसन सिलेट बाबा शाहजालाल जालिएछिलेन धर्मेर मशाल सिलेट बाबा शाहजालाल জানিয়েছিলেন ধর্মের মশাল কারামতিতে গর্ভবিন্দুতে করেছিলেন দহন নত শিরে প্রেমময় করিয়ে শরণ আয় রে মদনপুর বাবা শাহ সুলতান সর্বপ্রথম ইসলামের নিশান নেত্রকোনার মাটিতে উড়াইলেন যেজন ডাকিও হে সুলতান বাবা তুমি ভক্তের কেবলা কাবা ডাকিও হে সুলতান বাবা তুমি ভক্তের কেবলা কাবা দয়া করে
উড়াইবাই আমার মনে রাখি সর যত শিরে প্রেমময় করি হে সর ভান্ডারী বাবা গুলামুর রহমান নামটি ধরি আরো ভান্ডারের সেলসেলায় আছেন যতজন সালাম রইল সবার ধারে নিবেন সবেই গ্রহণ করে সালাম রইল সবার ধারে নিবেন সবেই গ্রহণ করে বাবা মাইজ ভান্ডারীর ভক্ত বৃন্দ আছেন যত মুর্শিদ আমার জয় না লাগে দিন আমি যার চরণের অধীন যার চরণের গুলাম হইয়া আছি সর্বক্ষণ ভক্তি মা বাবার চরণে আসিয়াছি এই ভুবনে ভক্তি মা বাবার চরণে যে দুই ব্যক্তির কারণে আমি অধম এই ভুবনে পড়লাম আগমন নত শিরে প্রেমময় করি হে শরণ ওস্তাদ আমার রাশিদ মিয়া এই চরণে যাই সালাম দিয়া যিনি আমায় দয়া করিয়া যিনি আমায় দেন শিখাইয়া বাউলের কীর্তন সভা করে বসলেন যত আমার সালাম আদাব শত শত সভা করে বসছেন যত সালাম আদাব শত শত ভুল ত্রুটি হবে কত করিবেন মার্জন নত শিরে প্রেমময় করিবে শরণ আজকে যার সঙ্গে গান আমার বড় ভাই বাউল সালাম সরকার এই চরণে সালাম হাজার রইল নিবেদন যার সঙ্গে আজ গান আমার বড় ভাই বাউল সালাম সরকার তিনির পায়ে সালাম হাজার রইল একদম বলছে বাউল অলিত মিয়া বন্দনা গানিতি দিয়া বলছে বাউল অলিত মিয়া বন্দনা গান ইতি দিয়া আর একটি গান গাহিয়া শুনব কিছু নত শিরে প্রেমময় করিবে শরণ ওহেরা মানুর রহিম তব করুণায় অসীম নত শিরে প্রেমময় করিবে শরণ রে নত শিরে প্রেমময় করিবে শরণ রে নত শিরে প্রেমময় করিবে শরণ আর একটা নিরাকার আকার নিরাকার এই দুটি বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে তো এখন আমরা কে কোনটা আলোচনা করব এটা কিন্তু কমিটি থেকে বলে দেয় নাই আকার নিরাকার আপনারা তো বুঝতেই পারছেন মানে একজন আল্লাহ যে আকার এটা একজনে বলতে হবে আর একজনে বলতে হবে যে না আল্লাহ নিরাকার এটাই তো নাকি কি বলেন হায় হায় আচ্ছা যাক সালাম ভাই দাঁড়াবেন উনি উনার কাজ শেষ করুক এরপরে দাঁড়ানোর পরে দেখি কিছু একটা করা যায় কিনা Thank you.
ध्यान छवि आशेकर नयनमणि अल्लाहर नबी ध्यान छवि आशेकर नयनमणि जार प्रशंसा गाय तादेर गोनी कोरा ने सुनी जार प्रशंसा गाय तादेर गोनी আল্লাহর কোরআনেই নয় ইতিহাসেও রয়েছে সমস্ত উম্মতের মাতা আয়েশায় বলে গেছে কোরআনের সাথে মিল আছে নবীর চরিত্র কানি কোরআনের সাথে মিল আছে নবীর চরিত্র কানি যার প্রশংসা গায় তাদের গনি কোরা নে শুনি যার প্রশংসা গায় তাদের গনি মক্কার কাফেরেরাও জানতো মুহাম্মদ কুরাইশি আলামিন বলিয়া ডাকতো যার অন্ত হয় বিশ্বাসী যার অন্ত হয় বিশ্বাসী কাফেরেরাও জানতো মুহাম্মদ কুরাইশি আলামিন বলিয়া ডাকত যার অন্ত হয় বিশ্বাসী যার অন্ত হয় বিশ্বাসী দয়াল বাজাইয়া কি নামের বাঁশি পাগল করলেন ধরণী বাজাইয়া কোন নামের বাঁশি মাতাই লয়েই ধরণী যার প্রশংসা গায় তাদের গনি তোরা এ শুনি যার প্রশংসা গায় তাদের গনি দরুদ পড়ো পায় ধরে কই মুমিন ভাই দরুদ ছাড়া ইবাদতি পৌঁছার সম্ভব নাই নাই পৌঁছার সম্ভব নাই নাই নবীর সামনে দরুদ পড়ো পায় ধরে কই মুমিন নাই নাই তো
কাউসার সম্ভব নাই নাই এই দরদে দূর করে বালাই দিল করে দে রৌশানি দরদে দূর করে বালাই দরুদে দূর করে বালাই দিল করে দেয় রৌশানি যার প্রশংসা গায় তাদের গনি কুরা নে শুনি যার প্রশংসা গায় তাদের গনি সেই নামটি যে কত মধুর জপার মত জপে দে সে নামের কাটিরে সৃষ্টি আকাশ বাতাস মালায়ে আকাশ বাতাস মালায়ে সেই নামটি যে কত মধুর জপার মতো জপে দে সে নামের কাতিরে সৃষ্টি আকাশ বাতাস মালায়ে আকাশ বাতাস মালায়ে বাউল বলি তোমার গোলাম হয় এক বিনা মূল্যে রাখবানি তোমার গোলাম হয় এক বিনা মূল্যে রাখবানি যার প্রশংসা গায় তাদের গনি কোরা এ শুনি যার প্রশংসা গায় তাদের গনি তোমার গোলাম হয় এক বলি তোমার গোলাম হয় এক বিনা মূল্যে রাখবানি যার প্রশংসা গায় তাদের গনি কোরা এ শুনি যার প্রশংসা গায় তাদের গনি আল্লাহর নবী ধ্যানের ছবি আল্লাহর নবী ধ্যানের ছবি আশেকের নয়ন মনি যার প্রশংসা গায় তাদের গনি কোরা এ শুনি যার প্রশংসা গায় তাদের গনি কোরা এ শুনি যার প্রশংসা গায় তাদের গনি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিকের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সাহায্য কামনা করে তার আনুগত্য স্বীকার করে তার কুদরতের চরণে হাজারো হাজার ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে তার প্রিয় হাবিব আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত দু জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন কাতাবুন নবীন রাহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারককে ভক্তিপূর্ণ চুম্বন রেখে মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা জননী ইমাম হাসাইন ইমাম হুসাইন 1,24,000 পয়গাম্বর 317 জন নবী 4 মজাহাবের 4 ইমাম 4 তরিকার 4 পীর 360 আউলিয়া বিশ্বের জটলি আব্দাল গোস কুতুব পাগল ফকির মজনু মস্তান
যে যেখানে যেভাবে শায়িত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে যাদেরকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি সৈয়দ গোলাম রহমান মাঝভান্ডারি সৈয়দ শফিউল বশর মাঝভান্ডারি সৈয়দ হাবিবুর বশর মাঝভান্ডারি পরিচালক বকুল ভান্ডারি ও সুনু ভান্ডারি সকলের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনরা সকলের প্রতি সালাম রেখে আমি আপনাদের ছেলে আপনার আমার মানুষ এর চেয়ে বড় পরিচয় আর আমার নাই আল্লাহর হস্তে সকলে আমার জন্য দোয়া রাখবেন উভয় শিল্পীর জন্য কারণ এখানে জানি না আমার ছোট ভাই অলিদ্রে কিভাবে আনছে আসলে আমি তো আর এখানে বায়নায় আসিনি এখানে মূলত আসছি বাড়িতে যেভাবে মানুষ আসে ঠিক সেইভাবে শুধু আসছি আপনাদের দোয়া নিতে তো যাই হোক আমার সঙ্গে আজকে যিনি গান করবেন বর্তমান প্রজন্মের প্রখ্যাত শিল্পী আমার অত্যন্ত অন্তরের স্নেহভাজন ছোট ভাই অলিদ সে অলিদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে আমার দোয়া এবং এখানে হ্যান্স পার্টি শিল্পীবৃন্দ আরো যারা আছেন সকলের প্রতি দোয়া রেখে সকলের উপর আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক এই যাদের নামের স্মরণে আজকের এই অনুষ্ঠান জানি না কে 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 কোন উসিল্লায় এসেছে আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে
प्रथम वंदना आमार प्रभु निरंजन द्वितीय वंदना गुरु नदी गिर चलो কালিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই মুক্তিপূর্ণ সালাম মদিনা মনোয়ারায় পাঠাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের চরণে দিনে সালাম রাখি রাখি দিন তিনশো তেরো জন্মভীর কাছে হাজারো সালাম আমি যেন থাকি গো আমার দয়ালের গোলাম চার মজাহাবের চার ইমামের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম গেল রইয়া চার তরিকার চার পীরের কাছে সালাম দেই পাকাইয়া তিনশো ষাট আউলিয়ার কাছে আমার সালাম রইল এই কথাটা সুর ছন্দে সালাম সরকার কইল শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল উনার বাগনা শাহ পরা পরানে মিশাইয়া পরা কর কিছু দান ডাকে তোমার পাগলা সালাম গাইয়া তোমার গান সুলতান আউলিয়া দয়া করে শোনো জোরে দেখো একবার চাইয়া বিশ্বের যত অলি আফজাল ঘোষ কত পাগল ফকির বজরু মস্তান যে যেখানে যেভাবে সাহিত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া গানের মাঝে থাকবেন একটু সবাই নীরব হইয়া গোলাম রহমান মাঝ ভান্ডারী দর্শেল আজম শফিউল বসর হাবিবুল বসর যারা আছেন সকলের কাছে আমার হাজারো সালাম ভান্ডারী দরবারে কিছু সাহায্য চাইলাম ভান্ডার হতে করো কিছু দাম ডাকে তোমার পাগলা সালাম ভান্ডার হতে করো গোদাম মাতা পিতার চরণ তলে হাজারো সালাম যে দক্ষিণী মায়ের উদরে দশ মাস দর্শিলাম একটি কথা সভা মূলে করিয়া যাই মানা মাতা পিতার সঙ্গে কেহ ব্যাধবি করবেন ব্যাদবি করবে আল্লাহ বান্দা বলে শিকারই করবে না কাল হাসরের সুলতানের সাপায়ত করবে না মায়ের সাথে ভুল করবেন না প্রত্যেককে করে যাই মানা মাতা পিতার সঙ্গে কেউ ভুল করবেন না
বিখ্যাত মুস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া দ্বিতীয় উস্তাদ সালাম রাখি যার নাম পি মকবুল মিয়া দুজন গেলেন ছাড়িয়া তারা পৃথিবীতে নাই আমিও একদিন চলে যাব তারিখ জানা নাই পৃথিবীটা হইল মানুষ আসা যাওয়ার কারখানা কেউ যাবে আগে কেউ যাবে পরে চিরদিন কেউ থাকিতে আসে না মানুষ যেখানে শয়তান সেইখানে তাকে বেশি 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 মানুষের মধ্যে একজন দুজন রে শয়তানে করবে দোষী একজনের শৈল আরেকজন লাইয়া বলবে বসা মারলা কেন এই যে কিন্তু শয়তানের কাণ্ড সকলেই তো জানো অন্তরে যদি ভাব থাকে যেখানে কিছু নাই নীরবে বৈশাখ কান্ধরে গুণের ভাই ভাবে কোনো লাভ হবে না অনেকেই ভাব ধরে আর ভাব ধরে না রে ভাবে কোনো লাভ হইব না আকল রে ইশারা আর বেকল রে ধাক্কা এটা কয়ার আকলাম দিনের বাপটা দেখিয়া বিষয়টা হলো এক হলে সাত চালন আর সাত হলে এক চালন শয়তান যদি একটা হয় বালা তে একটা শয়তান এই পারে এই হাজার মানুষের মন নষ্ট করে দেওয়া শয়তান একটাই যথেষ্ট এজন্যই বললাম যদি ভাব থাকে ভিতরে গানে বলছে কারো চোখের জল আর মনের ইটান এছাড়া কি মন্ত্র আছে তারে আঁকি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে নিরর্থ পানি আঁকিনির মানে চোখের পানি আঁকি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে তোমার ভিতরে যদি এত আগুনেই থাকে তাহলে নিরলে বৈশা তুমি কাঁদতে থাকো এই ফাল ফিকিয়া একজনে শৈল্য হইয়া আর একজনে ঘষা দিয়া এটা কোন জাতের বাপ এটা কোন তরিকাটা লেগছে আস্তে এই যে বেড়া ভাঙ্গেলা নির্ভর খালি এখন আর এটা নাই এই করুণায় এই বেড়া ভাঙ্গার হরিয়ালি রেখে দৌড়াই দিছে করোনায় দেখা হয়ে গেছে প্রমাণ করে গেছে খেলা আপন আর খেলা পর কে কাছে আর কে দূরে করোনা যদি আর কয়েক মাস থাকতো শুনতাছি বলে বাড়তাছে আবার যদি আর পাঁচ ছয় মাসে লাগিয়ে আইতো কি শান্তি আছে করোনার মধ্যে করছি মানে না খায় হলে তাহলে যা অসুবিধা নাই তো খাইলে খাইলেন না খাইলে নাই কেউ খবর হইতো না আপনি মইরিয়াও দেখ এরপরেও কেউ কবর লইত আর নিজের মায়েরে গাড়ি দেখে ফলায় তুই এসে এই করুন এই যদি হয় দেশের নিয়ম সন্তানে মা চিনে না বাবা চিনে না সামান্য একটা দুর্যোগ আইছে এটার মধ্যে এরকম আর কল্যাণা সিরিয়া দেয় একজনের লাগিয়া রাখবে মোবাইলে কয় তুমি তো আমার হার্ট তুমি আমার অন্তর এই যে অন্তরের কথা কয় এটি বুধ দশ থেকে অন্তর আমার মনে হয় না যে বৃষ্টি লাগলে এই অন্তরের কথা কইব তো যাক কথার প্রসঙ্গটা এইখানে রেখে দিলাম
মানুষ কম হইলেও অসুবিধা নাই যদি শ্রোতা থাকে সুসার যদি পঞ্চাশ মন হয় এডিরে না কেউ টাইল তুলব আদর করিয়া কিন্তু দান আধ মন হইলে ওইডিনে সুন্দর কান্দর করিয়া যত্ন করিয়া রাখবো কারণ এটির ভিতরে চাউল আছে যে মানুষের মধ্যে চাউল আছে যে মানুষের মধ্যে মানুষত্ব আছে এই মানুষ থাকলেই ওই সুসা উল্লা মানুষের দরকার নাই এটা পঞ্চাশ মন হইলেও নাই পঞ্চাশ হাজার হইলেও দরকার নাই যাই হোক আমি বলবো যারা আছে যদি সুন্দর পরিবেশ দেন আপনাদেরকে সুন্দর ভালো গান উপহার দিতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু পরিবেশটা সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে একটা হলো আকার আর একটা হলো নিরাকার জানি না হলি যে কেলা কইছে হে কি বুঝিয়া কইছে না না বুঝিয়া কইছে আল্লাহ জানে অনেক সময় শুনে আকার আর নিরাকার এটা শুনে যদি গপ্পটা করে লাগাতে তো করছেই এখন যে কইছে তুমি তারে উঠে জিগায়ও তুমি কিটা বুঝতা কইছো এক বেড়ির জামাইয়ে মারছে কান্তাছে আর এক বেড়ি বলল হে বেড়ির বলল গিয়া এ বেড়ি চোখ মুস্তাছে আর কান্তাছে তো আর এক বেড়ি আইছে আর এই এই বেড়িরে তার জামাইয়ে মারছে দুঃখে কান্তাছে তুই কেরে কান্তাছস তোর দুঃখ না কি কয় আমি কেরে কান্তাছি আমি নিজেও কইতা তো বিষয়টা যদি এইরকম হয় তাহলে আমরা কিতা গাইব কাজেই যে বলছে তারে জিগাও আর নথুবা এখানে মুরব্বীর আছে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে পরে তুমি পালা নেও আমরা যদিও দুই ভাই গান করি প্রায় আসরেই কিন্তু এমনি কথায় বার্তায় মিল আছে কিন্তু যেখানেই পালা শুরু হয়ে যায় তখন আর কোনো মিল নাই কারণ পালাটা গাওয়া হয় শ্রোতাদের জন্য তো শ্রোতারা ফাঁকি দিলে এই টিয়াটা কি হালাল হইব কাজে টিয়াটা আমরা হালাল করে খাইতাম সেই অলি যত আপনি হোক আর আমি অলিদের যত আপনি হই যখনই পালা শুরু হয়ে যাবে পালার মধ্যে আমি যদি তিল পরিমাণ ভুল করি এটা যেন অলিদে না সে অলিদে যদি করে আমার জীবন থাকতে আমি ছাড়তাম না খাতির আছে এমনি আছে তুমি পাঁচ হাজার টি আওলাত নিও কিন্তু গানের বেলা কোনো খাতির নেই হাসা কথাটা কইলাম এর লাগে আমার নামে খতম পড়ায় দিলে অসুবিধা নেই ঠিক আছে না ভাই সাহেব ইনশাআল্লাহ একটু ভালোবাসায় আমায় দাও গো জগৎ স্বামী ওরে লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি একটু ভালোবাসা আমায় দাও গো জগৎ স্বামী একটু ভালোবাসায় আমায় দাও গো জগৎ স্বামী লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি এই জগতে তোমার মতো বান্দর কেহ নাই কে আমারে আদর করবে বুকে দিবে ঠাই রে বুকে দিবে ঠাই এই জগতে তোমার মতো
बुखे दी बेठाई रे बुखे दी बेठाई आमी चलते फिरते এই জীবনে হইলাম বিপদগামী চলতে ফিরতে এই জীবনে হইলাম বিপদগামী লাইনে হয়ে বসে আছি মজনু হইলা তুমি এই লাইনে হয়ে বসে আছি মজনু হইলা তুমি একটু ভালোবাসা আমায় দাও গো জগৎস্বামী একটু ভালোবাসা আমায় দাও গো জগৎস্বামী লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি কোথায় গেলে কি করলে পাইব তোমার দর্শন তোমারে দেখিবার লাইগা কান্দে আমার মনে স্বামী কান্দে আমার মন কি করিলে কোথায় গেলে পাব তোমার দর্শন তোমারে দেখিবার লাইগা কান্দে আমার মন রে স্বামী কান্দে আমার মন অন্তরে কে খাইনি আছো হইয়া অন্তর জামি ওই অন্তরে তে খাইনি আছো হইয়া অন্তর জামি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি একটু ভালোবাসা আমায় দাও গো জগৎস্বামী একটু ভালোবাসা আমায় দাও গো জগৎস্বামী লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি পাইলে সালাম পাগলা ধন্য রে সালাম পাগলা ধন্য মানুষ কুলে জন্ম আমার শুধু তোমার জন্য তোমার ভালোবাসা পাইলে সালাম পাগলা ধন্য রে সালাম পাগলা ধন্য ইচ্ছার দিনের বন্ধু তুমি আমি সেই আসামি বিচার দিনের বন্ধু তুমি বিচার দিনের বন্ধু তুমি আমি সেই আসামি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি একটু ভালোবাসা আমায় দাও গো জগৎ স্বামী একটু ভালোবাসা আমার দাও গো জগৎ স্বামী লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি লাইলি হয়ে বসে আছি মজনু হইলা তুমি চলতো না এই কথাটা বলার জন্য।
আসলে খাতির করে এই যদি গান গাইতে হয় তাহলে আরো গায়ক আছে 3000 3500 হইলে প্রায় একালি গায়ক আনে যায় হেদেরকে আনতে পারতো আপনারে আমারে যেহেতু আনছে আমরা যদিও দাওয়াতের মধ্যে আসছি আপনি যেভাবে আসছেন আমিও অনেকটা এইভাবেই এখানে ভালোভাবে অর্থাৎ বাইনা বা ফুললি ফুল ডিমান্ডের মাধ্যমে কেউই আমরা আসি নাই আমিও যদি ওই যে আমাদের ইদ্রিস ভাই হারমোনিয়াম বাজায় ওনার সঙ্গে প্রায় দেড় মাস দুই মাস আগে এই গানটা করার কথা ছিল মাঝখানে কোনো একটা ঝামেলার কারণে ডেটটা চেঞ্জ হয়ে যায় তারপরে হঠাৎ করে এই দিন ইদ্রিস ভাই বলল যে ভাই আগে যে গানটা গাওয়ার কথা ছিল তো সালাম ভাইকেও বলছি আপনাকেও বলতেছি আপনাদের দুইজনের সুবিধার্থেই 15 তারিখ সালাম ভাইরও খালি আছে আপনার যদি খালি থাকে তাহলে এই একটু আসেন আমাদের এই অনুষ্ঠানটা যাই হোক এখন তার কথায় এখানে আসা তো আমি আর সালাম ভাই আসছি ঠিক আছে কিন্তু ইদ্রিস ভাই নাই হ্যাঁ না না আচ্ছা যাই হোক জনিফ আছে তো এখন খার অর্থাৎ আকার আর নিরাকার এটা মূলত কোনো পালা না এটা হলো একটা তর্ক বিতর্ক আর কিছু না আমি ধরেন কইলাম আল্লাহ আকার তো আকার হইলে সালাম ভাই দাঁড়ায় গবু আল্লাহ যদি আকার হইতে হাতে ধরিয়া দেখাও আচ্ছা হাতে ধরিয়া দেখানোর মতো জিনিস আল্লাহকে হাতে ধরিয়া দেখানোর মতো জিনিস দেখানো যায় এইগুলো একটু তর্ক বিতর্ক কুতর্ক করতে হয় আর কিছু নয় যেমন আগেকার গায়করা গান গাইতো আল্লাহ বড় না মানুষ বড় একজন কইতো মানুষ বড় আর একজন কইতো আল্লাহ বড় এই দুইটা বিষয়ের উপর যুক্তি উক্তি তর্ক বিতর্ক এটা করে সময় চলে যাইতো যে ব্যক্তি আকার বলবে তারও তর্ক বিতর্ক করতে হবে এটা মূলত একটা তর্ক বিতর্কের বিষয় আল্লাহ পাকের মূলত আকার নাই কারণ কোরআনে আছে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক প্রথম যখন কোনো কিছু ছিল না তখনও আল্লাহ ছিলেন যখন কোনো কিছু থাকবে না তখনও আল্লাহ থাকবেন আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক হচ্ছেন আকার আল্লাহ জাহের এবং স্বয়ং আল্লাহ বাতিন এই আয়াতটার তর্জমা হইলো এটার তাফসীর করলে অনেক সময় লাগবে তো এটা মূলত পালা না এটা একটা তর্ক যদি দুই একটা কথা শুনতে চান আপনারা যতক্ষণ থাকেন আমরা দুই ভাই যতক্ষণই থাকি মুরব্বী যারা আছেন তারা একটা বুঝ পরামর্শ করে একটু লাইনের মধ্যে বলেন যে এখানে আপনারা দুইজনে কিছু কথাবার্তা বলেন আর যদি বলেন যে না আমরা যেটা কইছি এটাই বল থাকবো আমরা কোনো সমস্যা নাই দুই আড়াই ঘন্টা তর্কিত করণে বেহালার সরি ডেলইও কিন্তু সালাম ভাই আর অলিত ভাই আড়াই ঘন্টা তর্ক করা সম্ভব আপনার আর খুব একটা লাভ হবে না এই জন্যই উনি এই কথাটা বলছেন কালা কৃষ্ণ কেমন কালা আছেন নাকি না না সালাম ভাইয়ের মতো এক সময় সুন্দরও ছিল কোন ঘটনার কারণে কালো হয়েছে যাই হোক বিশ্ব চরাচরে কে হসমূল্য নাই রে তার বিশ্ব চরাচরে কে হসমূল্য নাই রে তার কৃষ্ণ নামের মহিমা কি গাইব আর কৃষ্ণ নামের মহিমা কি গাইব আর
তারপরে দা পরেতে বক্তের বাঁশা পুরাইতে ষোল কলা সহিতে ধরিয়া মানুষাকার তারপরে দা পরেতে উদয় হলেন এদরাতে ষোল কলা সহিতে ধরিয়া মানুষ আকার বক্তের বাচ্চা করতে পুরো প্রতিশ্রুতি রক্ষার কারণ কুলে নন্দ যশোদার প্রতিশ্রুতি রক্ষার কারণ কুলে নন্দ যশোদার কৃষ্ণ নামের মহিমা গাইব আর কৃষ্ণ নামের মহিমা কি গাইব পালা তো দিছেন ছোট খেয়াল করে শুনবেন আমরা কি বলি এই যে নন্দ ঘোষ এবং যশোদা রানী এরা শ্রীকৃষ্ণ ভগবান তার পালিত পিতা মাতা ছিল নন্দ ঘোষ আর যশোদা রানী এরা কেন কৃষ্ণের পালিত পিতা মাতা হলো এটার পূর্ব জন্মের একটা রহস্য আছে এই রহস্যটা আমার এই গানটার ভিতরে বিস্তারিত ব্যাখ্যা করা আছে এটা আমি ছন্দে ছন্দে বলছি আপনারা খেয়াল করে শুনবেন ভাই রে ভাই নন্দ আর যশোদা রানী সত্যে ছিলেন ধরাদ্রোণী বহু কষ্টে জিন্দেগানি কাটতো তারা দুইজনা ও ভাই রে ভাই নন্দ ঘোষ যশোদা রানী সত্যে ছিলেন ধরাদ্রোণী বহু কষ্টে জিন্দেগানি কাটত তারা দুইজনার একদিন ব্রাহ্মণ ছিল না বাড়িতে প্রভু নিজ ভক্তের পরীক্ষা নিতে ব্রাহ্মণ ছিল না বাড়িতে নিজ ভক্তের পরীক্ষা নিতে গেলেন ভক্ত নারদ সাথে কয় মুদের পরাও আহার এলেন ভক্ত নারদ সাথে কয়মুদের করাও আহা কৃষ্ণ নামের মহিমা গাইব আর গাইব আর কৃষ্ণ নামের মহিমা কি গাইব আর অতীতের করিয়া যতন বসতে দিয়া পেতে আস
ভাবতে সে কি করবে এখন উপায় অন্ত নাই আর তিতের করিয়া যতন বসতে দিলেন পেতে আসন ভাবতেছেন কি করবেন এখন উপায় অন্ত নাহি আর ব্রাহ্মণ একদিনে যা পায় সে ভিক্ষায় দুইজন মিলে এক বেলা খায় একদিনে যা পায় সে ভিক্ষায় দুইজন মিলে এক আরেক বেলায় উপবাসটা এইভাবে চলছে সংসার উপবাস রয় আরেক বেলায় এইভাবে চলছে সংসার কৃষ্ণ নামের মহিমা গাইব আর গাইব আর কৃষ্ণ নামের মহিমা গাইব আর অতীতের রাখিয়া গড়ে ডাল চাউল পরিত করিবারে অতীতের রাখিয়া ঘরে ব্রাহ্মণী তখন কি করে ডাল চাউল পরিত করিবারে হয়ে গেলেন গড়ের বার তখন কি করে অতীতের রাখিয়া গড়ে ডাল চাউল পরিত করিবারে হয়ে গেলেন গড়ের বার প্রভুর নীলায় আর কে বুঝে তার তুলনা সেই হয়নি যে প্রভুর নীলায় আর কে বুঝে তার তুলনা সে হয়নি যে গোলকের ধন রসরা দেশে বসলেন দোকানদার গোলকের ধন রসরাজে সেজে বসলেন দোকানদার কৃষ্ণ নামের মহিমা গাইব আর গাইব আর কৃষ্ণ নামের মহিমা গাইব আর ব্রাহ্মণী গিয়া দোকানে বলছেন বিনম্র বচনে বাকি দিলে নিতাম কিনে ডাল চাউলের কিছু দরকার হায় রে ব্রাহ্মণী গিয়া দোকানে বলছেন বিনম্র বচনে বাকি দিলে নিতাম কিনে ডাল চাউলের কিছু দরকার মতি কয়ে দিব না বাকি আজকাল বলে সবই ফাঁকি মতি কয়ে দিব না বাকি আজকাল কইলে সবই ফাঁকি তবে ডাল চাউল দিয়া করব সুখ স্তন দিলে তোমার ডাল চাউল দিয়া করব সুখ স্তন কেটে দিলে তোমার কৃষ্ণ নামের মহিমা গাইব আর কৃষ্ণ নামের মহিমা
पारक होए ब्राह्मणी स्तन केटे दिया तो कोनी चाल चाउल परित करलें तिनी अतीत सेवा करिबार तखन स्वप्निया बाड़ीते गेल रान्ना करे खेते दिल स्वप्निया बाड़ीते गेल रान्ना करे खेते दिल इहार करे कि होइलो सुनेन बोलि समाचार हार करे की होइलो सोनन बोली समाचार कृष्ण नामेर महिमा की गाइबो यार कृष्ण नामेर महिमा की गाइबो यार जोकन बोशे छोटो चोकेर सामने उठलो बेशे रक्त कोता होते आशे प्रश्नेर उत्तर दाओ आमार हाय रे कानानिया जोकन बोशे चोकेर सामने उठलो बेशे रक्त पोता होते आशे प्रश्नेर उत्तर दाओ आमार नारद कोये दिते गेछि लज्जाय बोल्लाम हाय हाय सिसि नारद कोये दिते गेछि लज्जाय बोल्लाम हाय हाय सिसि तुमि मा होये असुचि करले एरूप नाचार होया असुचि करले एरूप नाचार कृष्ण नामेर महिमा की गाइबो यार कृष्ण नामेर महिमा की गाइबो यार कोई एशोप की चुना प्रश्नेर उत्तर देई एकोना विस्तारित तो जागोटो ना खुले बोलें सारा सार अरे बाबनी कोई एशोप की चुना प्रश्नेर उत्तर देई एकोना विस्तारित तो जागोटो ना कुले बोलें सारा सार तो कौन नारो दे सुने कहिनी सारी लो दुई छोकेर पानी नारो दे सुने कहिनी सारी लो नयनेर पानी कोई धन्य तुमी माजोनोनी नारी जातिर अहंकार धन्य
তুমি মা জননী নারী জাতির অহংকার কৃষ্ণ নামের মহিমা তুই গাইব আর গাইব আর কৃষ্ণ নামের মহিমা তুই গাইব আর भगवान सकली जाने तबु भक्तर मुखे शुने विश्वरूप देखा तकने कुलिया करुणार धाम हरे भगवान सकली जाने तबु भक्तर मुखे शुने विश्वरूप देखा थकने कुलिया करुणार धार ललित कया से शास्त्रेते प्रभु बोलें दुनिर साथे ललित कया से शास्त्रेते प्रभु बोलें दुनिर साथे एक दिन दूध खाबो मा तोर स्तनेते करे गेलाम কৃষ্ণ নামের মহিমা তুই গাইব আর গাইব আর কৃষ্ণ নামের মহিমা তুই গাইব আর চরাচরে কেহ বিশ্ব চরাচরে কেহ সমতুল্য নাই রে তার কৃষ্ণ নামের মহিমা গাইব আর কৃষ্ণ নামের মহিমা গাইব আর কৃষ্ণ নামের মহিমা গাইব ভক্তরাজ নারদ বৈকুণ্ঠে গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছেন প্রভু আমার মতো আরো ভক্ত কি আপনার কেউ আছে কৃষ্ণ বলতেছেন নারদ তুমি আমার যে ভক্ত তোমার চেয়ে আরো বেশি ভালোবাসে এমন ভক্ত আমার দুনিয়াতে আছে নারদ কয় প্রভু কোথায় আমি একটু দেখতে চাই যে তাহলে আমার সঙ্গে চলো নারদকে নিয়া স্বয়ং গোলকের ধন শ্রীহরি নারায়ণ তিনি মানুষ রূপ ধারণ করে নন্দ ঘোষ এবং যশোদা নামে ধরা এবং দ্রুণী নামে চট্ট একটি কুঁড়ে ঘরের মধ্যে দুজন স্বামী স্ত্রী বাস করত সেই জায়গায় এসে দর্শন দিলেন এসে বলতেছেন বাড়িতে কে আছেন ব্রাহ্মণী বলতেছে এ বাড়িতে তো আমি আছি বলে মা গো তোমার কি নাম যে আমার নাম ধ্রুণী তোমার স্বামীর নাম আমার স্বামীর নাম হলো ধরা তাহলে মা গো আমি তোমার বাড়িতে আসছি আমাদেরকে তুমি একটু সেবা করাও আমাদেরকে তুমি একটু ভোজন করাতে পারবে কি এই কথা শুনে ব্রাহ্মণী চোখের পানিতে বক্ক ভেসে যাচ্ছে হারে অতীত সেবা করানো অত্যন্ত পুণ্যের কাজ শাস্ত্রে আছে ব্রাহ্মণের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন এই যে ব্রাহ্মণরা আমার দরজায় আসলেন তিনিরা আমার কাছে আহার করতে চাইলেন হে প্রভু আমি এখন কি করব আমার ঘরে তো কিছু নাই আমার স্বামী ভিক্ষায় গেছেন ভিক্ষা অন্বেষণে গেছেন একদিন ভিক্ষা করে যেটুকু ডাল চাল পায় এটা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রীর এক বেলার আহার হয় আরেক বেলা উপবাস থাকতে হয় কি করব তবুও অতীতদেরকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না তিনি
দুজনকে দুটি আসন পেতে দিয়া বললেন আপনারা বসুন, আমি দেখি আপনাদের জন্য কোনো আহারের ব্যবস্থা হয় কিনা। এই কথা ভেবে তিনি একটি দোকানের উদ্দেশ্যে রওনা করলেন যে দেখি কোনো একটা মোদির দোকানে গিয়ে দেখি কিছু ডাইল চাল বাকিতে নেওয়া যায় কিনা, দেয় কিনা। বহু লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি। এখন ব্রাহ্মণী একটি নদী পার হয়ে যাচ্ছেন, এইদিকে ভগবান নারায়ণ তিনি নিজেই নদীর পারে একটি দোকানদার সেজে বসলেন। সেই দোকানে গিয়ে ব্রাহ্মণী বলতেছে, ভাই আমাকে কিছু ডাল কিছু চাল দেবে, আমি পরে তোমাকে দিয়ে দেব। ভগবান কয়, না না না, বাকি আমি কাউকে দেই না, তবে তুমি যেহেতু এত বিনম্র ভাবে বলছো আমি তোমাকে কিছু ডাল চাল দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যে তোমার দুটি স্তন থেকে একটি স্তন কেটে যদি আমার কাছে জমা রাখো তাহলে আমি তোমাকে ডাল চাল দিতে পারি। উনি চিন্তা করলেন, হারে এটা কি কথা, কি আর করা, যদি স্তন কেটে বন্ধক না দেই তাহলে ডাল চাল পাবো না, যদি ডাল চাল না পাই তাহলে অতীত সেবা করাতে পারবো না, আর অতীত সেবা না করাইতে পারলে ব্রাহ্মণকে যদি ভোজন না করানো যায়, একজন ব্রাহ্মণ উপবাস থাকলে যে কষ্ট হয় ব্রহ্ম হত্যা করলে একই পাপ হয়, ব্রহ্ম হত্যার পাপ হবে, কি করবো এখন। একটি স্তন কেটে বন্ধক দিয়া কিছু ডাল চাল নিয়ে উনি বাড়িতে যাচ্ছেন। এইদিকে ব্রাহ্মণী যখন বিদায় হয়ে গেল তখন দোকানদারও নাই, দোকানও নাই, কারণ এটা তো সাধারণ কোনো দোকান ছিল না, সাধারণ কোনো দোকানদার ছিল না, যিনি পরীক্ষা করছেন তিনি এই দোকানদার, সেজে ভক্তকে ডাল চাল দিয়েছেন। বাড়িতে গিয়ে রান্না করে যখন খাইতে দিল, নারদকে নিয়ে স্বয়ং নারায়ণ যখন আহারে বসলেন তখন ওই যে কাটা কাটা স্তন দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, নারদ বলতেছে, হায় হায় এটা কি দেখলাম, এই রমণী তুমি কি জানো না ব্রাহ্মণদেরকে ভোজন করাইলে পবিত্র অবস্থায় করাতে হয়, তুমি যে ঋতুবতী এটা তো আগে বলো নাই, হায় হায় কি অনাচার করলে। নারদ ভাবতেছে যে ওই মহিলার মাসিক হয়েছে, উনি ঋত হয়েছে ঋতুবতী। তখন ব্রাহ্মণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, প্রভু আপনারা যা ভাবতেছেন তা নয়, আমি চাচ্ছিলাম যে আমার পূর্ণ ঘটনাটা বললে আপনাদের অন্তরে কষ্ট হবে, তবুও যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন তাহলে আমি বলি। তিনি পূর্ণ ঘটনাটা খুলে বলার পরে নারদ দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মারে আমি ভেবেছিলাম যে আমি শুধু নারায়ণের ভক্ত, আমার চেয়ে ভক্ত আর কেউ নাই, তুমি যে ভক্তি শ্রদ্ধা দেখালে আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম এবং আমি বললাম সমস্ত ব্রহ্মাণ্ডের নারী জাতির অহংকার তুমি নিজে। স্বয়ং নারায়ণ তিনি তো সব জানেন, তবুও ভক্তের ভক্তি দেখে তিনি মোহিত হয়ে গেলেন এবং বলেছিলেন যে মারে আমি সাধারণ কোন ব্রাহ্মণ নয়, আমি স্বয়ং নারায়ণ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, তবে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও আমাকে সেবা করানোর জন্য যে স্তন কেটে বন্দুক দিয়ে ডাল চাল করে এনেছো আমি ওয়াদা করলাম দ্বাপর যুগে যেদিন আমি কৃষ্ণ রূপে ধরাধামে আগমন করব সেই দিন তোমার কুলে পালিত সন্তান হয়ে এসে তোমার এই কাটা স্তনের দুগ্ধ আমি পান করব। এই ছিল এই গানটার মাহাত্ম্য, আমি এটা এখানে রাখলাম। এবার সালাম ভাইয়ের কাছে আমি জানতে চাই, আজকের মঞ্চে ছোট্ট করে জাজিরাতুল আরবে মক্কা নগরে হেজাজ বাগে নখলা গ্রামে আমেনা আব্দুল্লাহ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এবং পিতা। আচ্ছা ভাই, সৌদি আরবে আরো বহু আমেনা বহু আব্দুল্লাহ ছিল, কিন্তু এত আমেনা এত আব্দুল্লাহ থাকতে আব্দুল মুতালিবের পুত্র আব্দুল মুতালিবের কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ আর সিরিয়ার আব্দুল ওহাব জোহরির জ্যেষ্ঠ কন্যা আমেনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা হইলেন, এটার রহস্যটা কি? আরো তো বহু আমেনা আব্দুল্লাহ ছিল, তারাও তো ইচ্ছা করলে নবীজির মা বাবা হইতে পারত, তারা কেউ হয় নাই, শুধু হাশেমি গোত্রের
আব্দুল মুতালিবের পুত্র আব্দুল্লাহ আর সিরিয়ার আব্দুল ওহাব জোহরির কন্যা আমেনা তারাই নবীজির পিতামাতা হলেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, এটা কি এমনি হইছে না এর ভিতরে কোনো রহস্য আছে? যদি রহস্য থেকে থাকে তাহলে কোন হাকিকতের কারণে, কি কারণে এই দুই গোত্রের দুই দেশের দুইজন রসূলের পিতা এবং মাতা হলেন? এই একটা প্রশ্নই প্রথমবারে রইল। একটা প্রশ্ন রাখার কারণ হলো এটার মোটামুটি জবাব দিতে গেলেও প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লেগে যাবে, এই জন্য একটা প্রশ্নই প্রথম রাখলাম। ধন্যবাদ। এখন আমি কি যে করি, হায় রে হায়, এখন আমি কি যে করি, হায় রে হায়, ফাঁকি দিয়া গেল চলিয়া মতুরায়, আমার মন প্রাণ করিয়া চুরি মন চুরায়, ফাঁকি দিয়া গেল চলিয়া মতুরায়, আমার মন প্রাণ করিয়া চুরি মন চুরায়, ফাঁকি দিয়া গেল চলিয়া দাঁড়িয়ে হয়তো বলতে পারেন, আর সালাম ভাই বলবে না, কারণ উনি এটা ভালো জানে যে একটা গান পালায় করলে আরেকটা বিচ্ছেদ গান করতে হয়। যদিও আমি শ্রীকৃষ্ণের শান একটা গান করেছি, আর একটা গানও যদি কৃষ্ণের জীবনী থেকে করি তাহলে গানের পূর্ণাঙ্গ ভাবটা থাকবে না ছোট করে, কারণ একটা গানের এক শ্রেণীর শ্রোতা থাকে না, বিভিন্ন শ্রেণীর থাকে। তবে যারা শ্রোতা আছেন তাদের মধ্যে কেউ কেউ বলতে পারে যে অলিত ভাই আগে কৃষ্ণের গান করলো এখন রাধার গান করতেছে। এটা কৃষ্ণ হইয়া গান করতেছি না, কৃষ্ণের জীবনী থেকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে আজকে, এই জন্য তার জীবনী থেকে একটা গান আর একটা গান হলো বিচ্ছেদ। তো বিচ্ছেদটা হলে আমি রাই বিচ্ছেদ করছি এই জন্য। ধন্যবাদ। এখন আমি কি যে করি, হায় রে হায়, এখন আমি কি যে করি, হায় রে হায়, ফাঁকি দিয়া গে চলিয়া মতুরায়, আমার মন প্রাণ করিয়া চুরি মন চুরায়, ফাঁকি দিয়া গে চলিয়া মতুরায়। ভাসে তাহার স্মৃতি যেদিকে তাকাই, নিদ্রায় আসে না যখন বিছানাতে যাই, সামনে ভাসে তাহার স্মৃতি যেদিকে তাকাই, নিদ্রায় আসে না যখন বিছানাতে যাই, যতই ভুলিতে চাই ভুলা নাই যায়, যতই ভুলিতে চাই ভুলা নাই যায়, ফাঁকি দিয়া গে চলিয়া মতুরায়, আমার মন প্রাণ করিয়া চুরি মন চলিয়া নিদারুণ পিড়ি
সখী ঘটাইল জঞ্জাল ডেকে ডেকে জলে বুকে বিরহের মশাল দারুণ পিড়িতে রে সখী ঘটাইল জঞ্জাল ডেকে ডেকে জলে বুকে বিরহের মশাল দিনে দিনে হই না যে হাল তার চিন্তা দিনে দিনে হই না যে হাল এই চিন্তা ফাঁকি দিয়াকে চলিয়া মতুরায় আমার মন প্রাণ করিয়া চুরি মন চুরায় ফাঁকি দিয়া চলিয়া মতুরায় আমার কাল আসিবে কহিয়া বন্দে আমায় ছেড়ে কার বাসরে আছে আনন্দে আজ যাবে কাল আসিবে কহিয়া বন্দে আমায় ছেড়ে কার বাসরে আছে আনন্দে বাউল বলিতিয়ার এই প্রাণ কাঁদে তাহার গায় অলিত মিয়ার এই প্রাণ কাঁদে অলিত মিয়ার এই প্রাণ কাঁদে শুধু তাহার গায় ফাঁকি দিয়া গে চলিয়া মন প্রাণ করিয়া চুরি মন চোরায় ফাঁকি দিয়া গে চলিয়া সুন্দর গান শুনলাম অনেক সুন্দর কথা শুনলাম তো আমার কাছে আমার ভাই প্রশ্ন রাখলেন একটি আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ এবং মা আমেনা কি করে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করলেন অনেক আব্দুল্লাহ ছিল অনেক আমেনা ছিল না কেউ পাইল না তারা কোন পুণ্যের পলে আমার দয়াল নবীকে লাভ করলেন এই হলো আমার ভাইয়ের প্রশ্ন তো একটি গান করি এরপরে দেখা যাক
দয়াল দয়াল দরদি চমৎকার ফুল ফুটিল হায় রে মরুসারায় ফুলের গন্ধে মন আনন্দে মনানন্দে প্রাণ কান্দে পাইবার কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরুসারা তারে পাইবালা কি চমৎকার ফুল ফুটিল আয় রে মরুসারা পাইয়া সেই ফুলের সারে জাহান পাইয়া সেই ফুলের গ্রাম মুক্ত হল সারে জাহান ভাতি নদী ধরতেই যান ভাতি নদী ধরতেই যান ধর্মন্ডি সানুরে চেহায় কি চমৎকার ফুল ফুটিল হায় রে মরুসারায় কি চমৎকার ফুল ফুটিল হায় গো কত রমণী কারো ভাগ্যে না ঘটলেন তিনি ওই বিষ খাইয়া মরল কত রমণী দেখো কারো ভাগ্যে না ঘটলেন তিনি ভাগ্য গুলো হাবনন্দিনী ভাগ্য গুলো হাবনন্দিনী পাইল ফুল মাহেরায় কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরুসারায় পাইল ফুল মাহাদে কি চমৎকার ফুল ফুটিল হায় রে মরুসারা ইস্তার আবেদালি ঘুরে ফিরে সেই ফুল তার পাইবার তোরে আবেদালি ঘুরে পিরে সেই ফুল তার পাইবার তোরে
আলম সাগরে আলম সাগরে প্রেমের কাশি দে দে গো কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরু সাহারায় কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরু সাহারায় কত রমণী কারো ভাগ্য না ঘটলেন তিনি বিষাইয়া মল্ল কত রমণী কারো ভাগ্য না ঘটলেন তিনি ভাগ্য গুণে আহার নন্দিনী ভাগ্য গুণে আহার নন্দিনী পাইলো ফুল মাহাবে কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরু সাহারায় কি চমৎকার ফুল ফুটিল আয় গো মরু সাহারায় আমার ছোট ভাই অলিত বলছে যে প্রশ্ন একটাই রাখলাম কিন্তু এটা ভাঙাইতে গেলে এই 15-20 মিনিট বা 30 মিনিট লাগবে কাফরের ফল্লা কিন্তু 10টা হইতে পারে 12টা হইতে পারে কেঞ্চি দে জাতা কয়টা দে তো কাফরের ফল্লা তো 15টা হইতে পারে কেঞ্চি দিয়া একটাই দেয় দিলে কি হয় 14 বল্লা তাও আর 15 বল্লা তাও আর 20 বল্লা তাও আল্লাহ দিলে সবটির কামি হয়ে যায় তো এইরকম এই 30 মিনিটের প্রশ্নটা এক মিনিটে উত্তর দেওয়া সম্ভব যদি সেই কৌশলটা কেউ জানা থাকে এখন কৌশলটা কি শুনেন আমি কৌশলটা আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি রাসূল দয়াল নবী এই বিশ্বের নবী নবীর নবী আল্লাহর নবী সকল মাখলুকাতের নবী এবং নবীর আরো নবী নিজে আল্লাহর নবী নিজে আল্লাহ বলছে যে আমার হাবিব কে আমি সৃজন না করলে কোনো কিছুই সৃজন করিতাম না একটি বালুর কণাও না সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবীর জন্য বা এই সৃষ্টি রহস্যের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস সৃজন করিয়াছে রাসূল উনার সাহাবীদেরকে উত্তর দিলেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃজন করিয়াছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি সর্বপ্রথম তোমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ পাক সৃজন করিয়াছে সুবহানাল্লাহ তখন তারা বুঝতে পারল এবং এই নবী এই বিশ্বের মধ্যে যে কতগুলি রাষ্ট্র আছে এর মধ্যে কোন রাষ্ট্রে আসবেন এই রাষ্ট্রের মধ্যে আবার যেমন একটা রাষ্ট্রের কয়েকটা বিভাগ থাকে কোন বিভাগে আসবেন কোন ডিস্ট্রিক্টে আসবেন কোন থানায় আসবেন কোন ঘরে জন্ম নিবেন এইটাও আল্লাহ পাকের কাছে আগেই বরাদ্দ হয়ে রয়েছে
এবং পৃথিবীতে আইসে ওনার নাম হবে কি, কে রাখবে নামটা, কারা উনাকে সর্বপ্রথম লালন পালন করবে, এই সমস্ত কিছু আল্লাহ পাক সমস্ত কিছু রেডি কইরাই পরে আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করছেন। উনি আসবেন কোথায়? মক্কায়। মক্কার পাঁচটি ভাগ, এই পাঁচটি ভাগের মধ্যে একটি ভাগের নাম হইল হেজাজ প্রদেশ। তো উনি জন্মগ্রহণ করেছেন কোথায়, কোন প্রদেশে? হেজাজ প্রদেশে, নাখলা গ্রামে, আয়লাফারা নাখলা গ্রামে। আয়েশা হুজরা যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই হুজরাটার নাম ছিল আয়েশা হুজরা। তো এটি আগে থেকেই বরাদ্দ, উনি কোন গ্রামে আসবে, কোন ডিস্ট্রিক্টে আসবে, আরবের ভাগের মধ্যে কোন ভাগে আসবে, হেজাজ প্রদেশে নাখলা গ্রামে আয়লাফারা আয়েশা হুজরায় তিনি জন্মগ্রহণ করিয়াছেন। উনার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমেনা। এই যে গানটা এলাম আমার উস্তাদের, বিশকে মরল কতই রমণী, কারো ভাগ্যে না ঘটলেন তিনি, ভাগ্য গুণে অহাব নন্দিনী পাইল ফুল মা আমেনা। অহাব নন্দিনী মানে অহাব জহুরীর মেয়ে হইল মা আমেনা। এই বলছে ভাগ্য গুণে অহাব নন্দিনী পাইল ফুল মা আমেনায়, কি চমৎকার ফুল ফুটিল হায় রে মরু সাহারায়। তো সেই অহাব জহরীর মেয়ে তিনি পাইলেন। এর আরেকটা পুঙ্খানু উত্তর আছে কি, যে কারণে কইছে যে বিশ ত্রিশ মিনিট লাগবে, সেই দেখুনটা আমার রাসুলের যে গুত্র, আমরা বলি না যে লোকটা হলো অমুক গোত্রের, এরপরে বলে না যে উনি হইলেন বাহাত্তর বা সত্তরতম বংশধর, এরকম কিছু কথা আসে না। তো এরকম এই যে ইসমাইল কুরবানি হয়েছিল, ইসমাইল যে কুরবানি দিছিল এটাও কিন্তু রাসুলের গোত্র, এটাও রাসুলের গোত্রের মধ্যে পড়ছে। তদ্রুপ আব্দুল মুতালিবের উপরে আল্লাহ পাক কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছিলেন। এখন কুরবানি দিতে হলে কোন বস্তুটা দিতে হয়, সবচেয়ে প্রিয় যেটা নাকি, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দিতে হয় না। এখন আব্দুল্লাহর ভাই ছিল, আব্দুল্লাহকে নিয়ে এগারো জন, আব্দুল্লাহ হইল সকলের ছোট। তো সকলের ছোট এবং দেখতে ফুনতে আব্দুল্লাহ হৃষ্টপুষ্ট এবং সুন্দর মানুষ। তো আব্দুল মুতালিবের উপরে যখন কুরবানি বরাদ্দ হইল আল্লাহর হুকুমে, তখন তিনি মনে 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 নিয়ত করছিলেন যে আব্দুল্লাহকে কুরবানি দিবেন। এই যে আব্দুল্লাহকে কুরবানি দিবেন এটা মনে মনে যে উনি নির্ধারিত করছিলেন, এই কারণে আল্লাহ পাক এই কুরবানিটাকে গ্রহণ করে নিছে, যে কারণে একশো আব্দুল মুতালিব এর বদলে একশো দুম্বা কুরবানি দিয়েছিলেন। আর এই যে আব্দুল্লাহকে কুরবানি দিবেন আল্লাহর রাস্তায়, এটা আল্লাহ পাক নিজেই কবুল করে নিয়েছিলেন। এই কুরবানিটা কবুল করে নেওয়ার কারণে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা রূপে আব্দুল্লাহ এই পৃথিবীতে হযরতের পিতা হইয়া জন্মগ্রহণ করেছেন এবং হযরতের পিতা হইতে পারছেন এই পুণ্যের ফলে। এই গেল আব্দুল্লাহর পুণ্য।
আর মা আমেনার পুণ্য হইল বিশকে মল্ল কতই রমণী কারো ভাগ্যে না ঘটলেন তিনি ভাগ্য গুণে অভাব নন্দিনী ফাইল ফুল মা আমেনায় কি চমৎকার ফুল ফুটিল হায় গো মোর সাহারায় আব্দুল্লাহর কপালে নূর দেখা সাড়ে ৩০০ মহিলা একসাথে পাগল হয়েছিল আব্দুল্লাহর কাছে বিয়া বসার জন্য কিন্তু আব্দুল্লাহ কাউকে বিবাহ করে নাই মা আমেনাকে করেছিলেন তার কারণ হইল আমেনার মা আমেনার যে পিতা ওহাব জহরি তিনি ইনজিন কিতাবের মধ্যে পেয়েছিলেন যে আখির জমানার পয়গাম্বর আসবে এতই শক্তিশালী যে উনার উম্মেতরা থাকবে অন্যান্য নবীদের চাইতেও ওজনে ভারী উনার উম্মেতরা থাকবে অন্যান্য নবীদের চাইতে ওজনে ভারী এটা কোন ওজন এই কেজি হিসাবে মাপতে এই ওজনের কথা কইছে যে এলা দুই মনের এলা চার মন কোন দিক দিয়া চরিত্রের দিক দিয়া জ্ঞানের দিক দিয়া আল্লাহর ইবাদতের দিক দিয়া অন্যান্য নবীদের চাইতেও ওজনে ভারী থাকবে আখির জমানার পয়গাম্বরের উম্মতগণ এই কথাটা ওহাব জহুরির কাছ থেকে মা আমেনা শুইনা উনার বয়স যখন ৬ বা ৭ তখন থেকে শুকরিয়া আদায় করতেছিলেন শুকরিয়া এই দুই রাকাত নামাজ সবসময় পড়তেন আর আরাধনা করতেন কেমন মায়ের সন্তান না জানি তিনি হবেন যিনি আখির জমানার পয়গাম্বর উনার মতো মানুষকে যদি যে মায়ে গর্বে রাখবে না জানি তার জন্ম হবে সার্থক জন্ম আমি তো আর সেই কপাল ধর আল্লাহ পাক আমাকে দিছে না এই বলে তিনি সব সময় কান্নাকাটি করতেন এই মা আমেনার কান্নাটাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেয় যে কারণে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনার গর্ভে সন্তান হিসাবে পাঠায় এবং মা আমেনা পুত্র রূপে লাভ করে এই দুজনের দুইটা পুণ্যের কথা আমি বললাম যতটুকু আমার জ্ঞান জ্ঞানে আছে আমার জ্ঞানে যতটুকু আমি পাইছি ঠিক বললাম আর এই যে কইলাম যে এক কথাই উত্তর দয়াল নবী কোন এলাকায় আসবেন কোন ডিস্ট্রিক্টে আসবেন কোন থানায় আসবেন কোন ঘরে আসবেন ওনার খাওয়ার ওনার সেবা কে করবে ওনার খাদ্য কি থাকবে এটা সকল কিছু আগে আল্লাহ পাক আগেই তৈরি করে পরে আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করছেন উনি প্রসাব কোথায় করবেন পায়খানা কোথায় করবেন এই পায়খানা কে নিবে কে খাবে প্রসাব কে খাবে এই প্রসাবের জন্য লালাই তো কে এই সকল আগেই সব রেডি কইরাই পরে আমার রাসূলকে পৃথিবীতে পাঠাইছে এটা হলো এক কথার জবাব যাক আমার সাধ্য অনুসারে আমি জবাব দিলাম বাকিটা আল্লাহর ইচ্ছা এইবার আমার ভাইয়ের কাছে আমার একটু বুঝার বিষয় এই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্ম নিয়াই জন্ম নিয়াই তার মারে কইতাছে মা গো নিত্য যা কাজ করো আস্থা করিও না নিত্য মানে নিত্য মানে প্রতিদিন প্রতিদিন যা কাজ করো আস্থা করিও না কৃষ্ণ জন্ম নিয়াই কইতাছে আর এই কৃষ্ণ যখন জন্ম নেয় তখন ছিল চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম চারটা হাত কংসের কারাগৃহে জন্মগ্রহণ করল এইখান থেকে কংসের ভয়ে নন্দালয়ে যশোদার বাড়িতে যখন লইয়া যায় সামনে পড়ল একটা নদী এই নদীর মধ্যে কৃষ্ণ কুল তাকিয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে পাইছে খুঁজিয়া ভাইয়া দেহে আগে আসেন সাইরাত ওখান আছে দেয়া দুই হাত ভাই তোমার কাছে আমার একটু বুঝার বিষয়
এই যে চার হতলা কৃষ্ণরে লইয়া যাইতাছে এই নদীর মধ্যে পড়িয়াই দুই হাত অলা কৃষ্ণরে পাইছে আর দুই হাত নাই কোন দুইটা হাত পাইলো আর কোন দুইটা হাত নাই এই দুইটা হাত গেল কোথায় এই দুইটা হাত গেল কোথায় আর যে দুইটা হাত রইল এই দুইটা হাতের নাম কি আর গেছে গেছে যে দুইটা হাত এই দুইটা হাতের কি নাম কই গেছে কৃষ্ণের জীবনী তো আরো ভালো শুনছ প্রশ্নকারে কই একটু শুনে যাও কেম খাতিরে প্রশ্নটা করছি আমারও খুব খাতিরে প্রশ্নটাই করছি এই হলো খাতির যারা জানে এরা খাতির দিয়ে রহম বিচ্ছে শুনলাম আমি তো তোমার এই কথা কইতাম না কারণ আমি তো পালার গানটাও জানি পালা সারা কোনটা গাওয়া হয় সেটাও বুঝি যে কারণে আমার তো আর এটা বলতে হয় না আচ্ছা যাক এরপরে তুমিও যত গাইছো আমিও তো তোমার সাথে আছি কেন হলো দেখারে তোমারে কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে জীবনে জানি আমি একেবারে হারাইলাম কেন হলো দেখালে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কে দাঁড়াইয়া বলবো এই মনের কথা শুনে তুমি যদি পাও ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা শুনে তুমি যদি পাও ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বাপেলা দূর হতে দেখব তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বাপেলা দূর হতে দেখব দুঃখ যাবে জীবন গড়া দুঃখ মিয়া নাম জীবন গড়া দুঃখ মিয়ানা
আমি যারে কেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনে আগুন জ্বালাইয়া দিলা, পলকে দেখা দিয়া কোথায় লুকাইলা। নিভে ছিল মনে আগুন জ্বালাইয়া দিলা, দেখা দিয়া কোথায় লুকাইলা। এখন তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম বন্ধু। এই তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখারে তোমারে দেখলাম, জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে। আমার কাছে এবার দুটি প্রশ্ন রাখা হলো। একটি প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মা দৈবকীর উদরে কংসের কারাকক্ষে জন্মগ্রহণ করলেন, জন্ম নিয়াই ভগবান তার মাকে উদ্দেশ্য করে বললেন, মা তুমি প্রত্যেক দিন যে কাজটা করো এই কাজটা আজকে আর করিও না, আর করার প্রয়োজন নাই। ওনার জিজ্ঞাসা, মাতা দেবকী প্রত্যেক দিন কি কাজ করতেন যে কাজটা করার জন্য ভগবান নিষেধ করে দিলেন? দ্বিতীয় জিজ্ঞাসা, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি ছিলেন চতুর্ভুজ চক্র শঙ্খ গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, তিনি জন্ম নেওয়ার পরে কংসে তাকে হত্যা করবে এই ভয়ে বসুদেব তাকে নন্দালয়ে নন্দের কাছে রেখে আসার জন্য যখন নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালিন্দী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে গেল, তিনি কুস্তেছেন, কুস্তে কুস্তে পেয়েছেন বটে, কিন্তু আগে ছিল চতুর্হাত চতুর্ভুজ, এখন হলো দ্বিভুজ, দুইটা হাতওয়ালা একটি বাচ্চা। ভাইয়ের জিজ্ঞাসা, যে প্রথম চতুর্ভুজ ছিল চারটি হাত ছিল, পরে যে বসুদেব পাইলেন দেখলেন এই বাচ্চার দুই হাত, আর দুই হাত কোথায় গেল, বা এখানে ব্যাপারটা কি হইল, মূলত ঘটনাটা কি? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আর
ধন্যবাদ জানাইতে হয় যে ছেলেটা আজকে বাঁশি বাজাচ্ছে, প্রত্যেকই ভালো বাজাইতেছেন, তো বাঁশি বাজাচ্ছে যে ছেলেটা তাকে ধন্যবাদ জানাই। আমরাও দোয়া করি, সকলেই তার জন্য দোয়া করবেন। তো এর আগে একটি গান হোক, গানের পরে আমি ওনার এই প্রশ্নগুলির মীমাংসা করার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে পর্যন্ত জানি। শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া রে, শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া, শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া সহজ নহে গদা চন্ত পশার জু রে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জু রে পেয়েছিলেন সেই পরম ধন। ছোট ছোট পূর্ব জন্মে সর্বদাই মর্ত তাকিতেন শ্রী হরি না মেরে, শ্রী হরি নামে বসু। গানের সময় ছোট বাজাবেন। পূর্ব জন্মে সর্বদাই মর্ত তাকিতেন শ্রী হরি না মেরে, শ্রী হরি নামে বহুদিন পর ধরা দামে, বহুদিন পর ধরা দামে প্রকট হলেন নারায়ণ, তপস্যার জু রে পেয়েছিলেন সেই পরম ধন, তপস্যার জু রে পেয়েছিলেন সেই পরম ধন। ভাই দীর্ঘ ষোলো হাজার বছর পর ভক্তের কাছে দরা দিয়া কহেন সর্বেশ্বর রে, কহেন সর্বেশ্বর ষোলো হাজার বছর পর ভক্তের ডাকে তোরা দিয়া কহেন সর্বেশ্বর।
ঈশ্বর রে কহেন সর্বেশ্বর তোমরা ইচ্ছা মত চেয়ে নাও বর ইচ্ছা মত চেয়ে নাও বর যাতে তুষ্ট হয় রে মন তপস্যার জুরে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার জুরে পেয়েছিলেন সেই পরম ধন ভাই গুরুর কথায় তুষ্ট ভক্তের প্রাণ বলে খুশি হব তোমার মতো পাই যদি সন্তান রে পাই যদি সন্তান ভক্তের কথায় তুষ্ট গুরুর কথায় তুষ্ট ভক্তের প্রাণ খুশি হব তোমার মতো পাই যদি সন্তান রে পাই যদি সন্তান তখন তথাস্তু শব্দ ভগবান তথাস্তু শব্দ ভগবান তিনবার করেন উচ্চারণ তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন এই শাস্ত্রটার মধ্যে শুধু অভিশাপ আর আশীর্বাদ ছাড়া কিছু নাই অর্থাৎ সনাতন শাস্ত্রের যে বিধান যে নিয়ম এটা হলো পূর্ব জন্মে যে যাহা করে পরবর্তী জন্মে সে তার ফল পায় এই আপনি কথা বললে পরে বলবেন যা প্রশ্ন করছে এটার জবাব হওয়ার পরে আপনার যদি পালা ভালো না লাগে আপনি বলবেন যে এখন থেকে আপনারা শুধু দু একটা গান করেন আমরা যখন কথা বলি তখন কথা বললে কথার ভাব থাকে না প্রশ্ন করেছেন উনি এটার জবাব দিতে হবে যাই হোক ভগবান ভাবিতে লাগিলেন অন্তরে যিনি স্বয়ং হরি তার মতো আর কে ছড়াছো রে রে কে ছড়াছো রে আয় রে ভাবিতে লাগিলেন অন্তরে স্বয়ং হরি তার মতো আর কে চরাচরে রে কে চরাচরে প্রভু নিজ বাক্য রক্ষার তরে নিজ বাক্য রক্ষার তরে করলেন পুত্রের রূপ ধারণ তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার জোরে পেয়েছিলেন সেই পরম Oh
বসু দাপর যুগেতে বসুদেব দেবকী নামে এলেন ধরাতে রে এলেন ধরাতে বসু দাপর যুগেতে বসুদেব দেবকী নামে এলেন ধরাতে রে এলেন ধরাতে প্রভু পূর্ব তপস্যার ফল দিতে পূর্ব তপস্যার ফল দিতে অষ্টম গর্ভে প্রকট হন তপস্যার যো রে পেয়েছিলেন সেই পরম পেয়েছিলেন সেই পরম ভবে কৃষ্ণ নামটি যে করেছে সার অলিত বলে এই নিকিলে ভয় কি আছে তার রে ভয় কি আছে তার ভয় কি আছে তার রে ভয় কি আছে তার অশে চৌরাশি মৃত্যু হয় বারো তপস্যার যে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার যে পেয়েছিলেন সেই পরম ধন শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া শ্রীকৃষ্ণের মা বাবা হওয়া সহজ নহে গদাচর তপস্যার যো রে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার যো রে পেয়েছিলেন সেই পরম ধন তপস্যার যো রে পেয়েছিলেন সেই পরম ধন প্রশ্ন কৃষ্ণের মা কে উদ্দেশ্য করে ভগবান বলেছিলেন মা তুমি প্রত্যেক দিন যে কাজটা করো সেই কাজটা আশ্রতে আর করিও না এটা কি কাজ এটার শাস্ত্রে দুই ভাবে জবাব আছে একটি জবাব হলো শ্রীকৃষ্ণের মা দেবকী যখনই তার গর্ভে সন্তান আসতো তখন থেকে তিনি কান্নাকাটি শুরু করতেন সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্তই তিনি কাঁদতেন খাওয়া দাওয়া ছেড়ে দিতেন তিনি বলতেন হারে আমি কষ্ট করে গর্ভধারণ করি আর এই সন্তান প্রসব হয় প্রসব হওয়ার পরে কংসে আছার দিয়ে মেরে ফেলে হে ভগবান তুমি হয়তোবা আমার গর্ভে আর সন্তান দিও না আর না হয় আমার ভাই কংসের মতিকে সুমতি করে দাও তার মাতায় সুচিন্তা দান করো প্রভু দাও তাকে তুমি ভালো বুঝ দান করো যেন সে সন্তানকে হত্যা না করে যেদিন শ্রীকৃষ্ণ ভগবান দরিদ্রীতে আনায়ন করলেন জন্মগ্রহণ করলেন সেই দিনও তার মা কৃষ্ণকে দেখে কেঁদে কেঁদে বলেছিল হরে পূর্ণিমার চাঁদের ন্যায় একটি শিশু আমার উদর থেকে জন্মগ্রহণ করেছে ওরে বাছা তুই কেন জন্মগ্রহণ করলি এখনই তো পাপিষ্ট কংস দেয়ালের মধ্যে আছাড় দিয়ে তোকে মেরে ফেলবে
তখন কৃষ্ণ বলেছিলেন মা তুমি জানো না তুমি প্রত্যেক দিন যে হাজারি করো প্রত্যেক দিন যে কান্নাকাটি করো সেটা আজ হতে আর করার প্রয়োজন নাই কারণ আমি কোন সাধারণ বালক নই আমাকে কংস বধ করতে পারবে না বরং কংসকে নিধন করার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি তাহলে তুমি আর কান্নাকাটি করো না এই হলো একটি জবাব আরেকটি জবাব হলো কৃষ্ণের মা দেবকী একটি মূর্তি সাজাইয়া প্রত্যেক দিন এই মূর্তির মধ্যে পূজা করত ভক্তি করত ভগবান জ্ঞানে ঈশ্বর জ্ঞানে সেই মূর্তিকে পূজা করতেন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দরিদ্রীতে জন্মগ্রহণ করলেন সেই দিন তিনি তার মাকে বলেছিলেন মা এই মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করে তুমি তাকে ভক্তি শ্রদ্ধা পূজা করার প্রয়োজন নাই কারণ তুমি যাকে কল্পনা করে মূর্তিকে পূজা করো তিয়ে সে স্বয়ং তোমার গর্ভ থেকে আজ জন্মগ্রহণ করেছে তোমার সন্তান রূপে দুনিয়াতে এসেছে সুতরাং এখন থেকে আর তোমার মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পূজা করার প্রয়োজন নাই এই ছিল ভাইয়ের প্রশ্ন যে প্রত্যেক দিন একটা কাজ করো এই কাজটা আর করিও না এই কাজটা হলো দেবকী কান্ত অথবা মূর্তি পূজা করত ভগবান জন্ম নিয়ে তার মাকে বলেছিলেন তুমি যেহেতু কাঁদো এখন থেকে কান্নার প্রয়োজন নাই তোমার সন্তানকে কংসে বধ করতে পারবে না আর তুমি যে মূর্তি পূজা করো ঈশ্বর ভেবে সেই ঈশ্বর তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছে এখন থেকে মূর্তিকে ঈশ্বর ভেবে পূজা করার প্রয়োজন নাই উনার দ্বিতীয় জিজ্ঞাসা চতুর্ভুজ নারায়ণ যখন নদীতে পড়ে গেলেন কিছুক্ষণ পর খুঁজে পাওয়া গেল দ্বিভুজা নারায়ণ দ্বিভুজা একটা বাচ্চা কোন দুটি হাত নদীর তলায় পড়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল এটা শাস্ত্রে দুই ভাবে লেখা আছে একটা হলো প্রথম যিনি কংসের কারাগারে দেবকীর উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন গোলকের ধন বৈকুণ্ঠের নারায়ণ বিশ্বরূপ তার মাকে বাবাকে দেখানোর জন্য ক্ষণিকের জন্য তিনি এসেছিলেন চতুর্ভুজ রূপে যখন যমুনা নদী পার হয়ে বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে যমুনার সঙ্গে নারায়ণের একটা পূর্ব প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য যমুনা নদীর সঙ্গে মিলনের জন্য তিনি নদীতে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে গোলকের হরি গোলকে চলে গেলেন দুনিয়াতে রয়ে গেলেন নীলাকারী কৃষ্ণ যে নীলাকারী কৃষ্ণ মানব রূপে বৃন্দাবন ব্রজদামে থেকে গেল তার ছিল দুটি হাত আর যিনি গোলকের ধন গোলকের হরি তার হলো চারটি হাত তিনি চতুর্ভুজ নারায়ণ সেই চারটি হাত নিয়ে তিনি গোলকেই চলে গিয়েছিলেন তার একটা ক্ষুদ্র অংশ তারই একটা প্রতিবিম্ব তারই একটা ছায়া কৃষ্ণ রূপে দুনিয়াতে থেকে গেল তার ছিল দুইটা হাত যিনি প্রথম এসেছিলেন চতুর্ভুজ নারায়ণ তিনি মূলত দুনিয়াতে থাকার জন্য আসেন নাই তিনি তার মা বাবাকে অভয় বাণী দান করার জন্য এসেছিলেন কালিন্দী নদী পার হওয়ার সময় গোলকের হরি গোলকেই চলে গেছেন আর ব্রজদমে রয়ে গেছেন কংসকে নিধন করার জন্য মানুষের অন্তরে প্রেম জাগ্রত করার জন্য নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গেছেন যে দুটি হাত তার মধ্যে বিদ্যমান ছিল সেই দুটি হাত একটি হাতের মধ্যে ছিল পদ্ম আর একটি হাতের মধ্যে ছিল গদা আর শঙ্খ পদ্ম আর শঙ্খ সেই দুটি হাত নিয়ে নীলাকারী কৃষ্ণ দুনিয়াতে রয়ে গিয়েছিলেন আর সুদর্শন চক্র এবং গদাধারী যে হাত সেই হাত নিয়ে চতুর্ভুজ নারায়ণ গোলকের হরি গোলকেই চলে গিয়েছিলেন পরবর্তীতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল বা বিভিন্ন সময় তিনি আবার মাঝে মধ্যে বিশ্বরূপে স্বয়ং নিজের রূপে প্রকট হতেন না হলে তার একটা রূপ দুনিয়াতে ছিল সেই রূপটা ছিল দ্বিভুজা আর প্রকৃত অর্থে তিনি স্বয়ং ভগবান যিনি তিনি কুলকের দন গুলোকেই চলে গিয়েছিলেন এই তো ভাইয়ের প্রশ্ন ছিল আসরের মাজারে ক্ষুদ্র জ্ঞানে দিলাম পূরণ করে
এখন কেউ কেউ বলতেছে পালা বাদ দেওয়ার জন্য, শুধু গান গাওয়ার জন্য। শুনেন না এই গান না, এই যে একটা কথা আছে, কথাটা হইলো রসগোল্লার স্বাদ কোন সময় চিরা ছাবাইলে পাওয়া যায় না। যাই হোক, আপনারা যেহেতু আপনাদের ডাকে আমরা আসছি আজকে, আর ঘন ঘন গান গাইতে হয়, পালা গান গাওয়ার শখটা আমরাও এখন একটু কমেই গেছে। পালা আজকের মতো বাদ, এখন আমি আর একটি গান করে বসে যাই, সালাম ভাইকে আর প্রশ্ন করব না। এটা অন্য কোনো মঞ্চে যখন পালা হয় তখন হবে, আল্লাহ চাহে তো। আজকে যে পর্যন্ত আমরা গেয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, এই দুটি পালা এখানেই সমাপ্ত। ত্রুটি বিচ্যুতি হলে জ্ঞানী যারা তারা মাফ করবেন, আল্লাহ রসুলও যেন ক্ষমা করে দেন। ভাবি যত তারে ভুলে যাব, ভাবি যত শৈরে আমার বিরহ ভাববারে ততরে, ফট করি জঙ্গলে নিহারায়ে পাখির মত চট ফট করি জঙ্গলে রে সটপট করি জঙ্গলে। Oh, boy.
বলতে আর কিছুই তো নাই আরে সখি আমার বলতে আর কিছুই নাই সব লুটিয়া নিছে কানাই রে আর কিছু নাই হকিরে সব লুটি আনিছে কানাই রে আমি এবে অন্ত ভাবি আয়ন তো নাহি পাই খুশি হবে আর অলিত মিয়ার কর্ম দোষে আরে বাউল অলিত মিয়ার কর্ম দোষে বন্ধু নাই আজ আমার পাশে রে অলিত মিয়ার কর্ম দোষে হায় রে বাউল অলিত মিয়ার কর্ম দোষে বন্ধু নাই আজ আমার পাশে রে
মানুষের বর্তমান মানুষের যে উদ্দেশ্য মানুষের যে ইচ্ছা মানুষ ইচ্ছা করে এক রকম যায়া দেহে আর এক রকম পরে সাওয়াটা হয় আর এক রকম আর পৃথিবীটা আগের গতিতে নাই পৃথিবী এখন এমন বায়া গাইতেছে একটা মানুষ হাইটা যাওয়াটা এক জিনিস পরে দৌড়ে যাওয়াটা এক জিনিস পরে মোটর সাইকেলে যাওয়াটা এটা আরেক জিনিস তখন পৃথিবী যা গাইতেছে এটা মোটর সাইকেলের মতো মোটর সাইকেল যাবে যায় ঠিক এইভাবে এত দ্রুত আগাইতেছে যে কারণে মতের কোন স্টেশন নাই মানুষের ইচ্ছার কোন স্টেশন নাই আর স্বাদের কোনো অভাব নাই ফারতাছে না খালি কলা গাছ কাটতে রান দিয়া খাইতো ঠিক আছে কলা গাছের মাইন না জানি কিরম লাগে দেখতে যে সাদা না জানি কিরম লাগে আর আমার ছোট ভাই এই যে বাঁশি বাজায় ছেলেটার এটার প্রশংসা করছে যে তার বাঁশিটা খুব ভালো প্রশংসাটা করছো ঠিক আছে এই সুফি আঞ্জবেলা আমার আমরা বাড়িতে খারুয়ে থাকত তো বসার কথা হের কেউ কইতো না কারণ আমার সামনে খেলা কইব পরে আমি কুন্ডা কেড়ে কইলি বোনের কথা পরে আমি দু একদিন দেখে পরে আমি কইছি আছে বসো কিসের জন্য তুমি আসো কয় আমি তো বাঁশি বাজ নাই তো আমি তো আমি কি বাঁশি বাজাই আমার কাছে যাইছ কয় না আপনি যদি নোটগুলি একটু দেয়াইতেন আমি আচ্ছা ফোটোটা দেখলাম একটু ভালো পরে এই তোমার কিছু নোট রাগের কিছু নোট টুট দেখাইলা এখন তো সুফিয়ান রে বায়না খুঁজে পাওয়া যায় না 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে এরা পাওয়া যায় না এর আগেই বায়নারা কি রে ক দাদা আমার তো মুখানোরা অমুখানোরা তে এই দোয়া করিয়া আর এই নোট দেহায় আরো ভালো হয়েছে না তে এইরকম আর কি তোমার যে তো হুটুটা একটু ভালো তো ঠিক আছে না আমরা সঙ্গ না দেও তবে শিখো ভালো করে যাই যতটুক শিখবা এটার মধ্যে আর যেন কেউ ভুল না ধরতে পারে তুমি ফুটা দিলা এটা কোন রাগের উপরে দিলা এই ফুটা দেওয়ার আগে রাগটা চিন্তা করবা যেটা কোন রাগে পড়ছে আমি আকো একটা চিৎকার মারলাম এই আটা এই যে আটা করলাম এই আটা আগে বুঝতে হবে আমি যদি গান করি তাহলে আমাকে বুঝতে হবে আটা কোন সারগামের মধ্যে পড়ছে ডোল বাজাইলে এবার চিন্তা করার লাগবো এটা কোন বাণী এটা কোন তালের উপরে পড়ছে এটা কোন লয়ের মধ্যে পড়ছে পৃথিবীতে যত তাল আছে সমস্ত তাল চলে তিনটা গতিতে কটা গতি তিনটা গতি লয় হইল তালের যে চলতিটা এটার নাম হইল লয় তালের মধ্যে চলতি আছে না তে এই লয় লয় হইল এটা আর তাল হইল তোমার গানের সাথে সাথে যে ধ্বনিটা দিলে পরে তোমার গানটার সাথে মিশতে সেটা হইল তাল আর গতি হইল যেমন যে তালটার সাথে যে তালটা যতটুক পরিমাণে চলতেছে এটা বাড়ানো কমানোটার নাম হইল গতি এটা বাড়লে কইব লয়টা বাড়ছে কমলে কইব লয়টা কমছে আর প্রত্যেকটা রাগের পৃথিবীতে যত রাগ আছে প্রত্যেকটা রাগেই পড়ছে তিনটা নোটের উপরে কি তিনটা নোট উদারা মুদারা তারা করি কুমল গান্ধারি এই তিনটা নোটের উপরে পৃথিবীতে যত রাগ আছে আর পৃথিবী
পৃথিবীতে যত তাল আছে প্রত্যেকটা তালের এই গতি হলো তিনটা। কি গতি? দ্রুতলয়, মধ্যলয়, ধীমালয়। এই লয় হইল তিনটা। এইগুলি মনে রাখলে, এগুলি জানলে আর কোনো অভাব হয় না। পালার গানের তো দরকার নাই নাকি? খালি বন্ধু আর বিচ্ছেদ নাকি? আপনারা কেউ আর তুমি যে কানে কানে কয়ে গেল আমার যে আমার মাথাতে একটু সিট আছে, সংবাদটা এটা কই শুন? তোমার মাথার যে সিট আছে তুমি ওর কথা কইতেছো কি বা প্রাণ অসুখীর কথা? না তাহলে তুমি মিশাতে কইছ? হ্যাঁ মিস কথা কো না, তো ওই যে আমার তাই কই গেলে তোমার মাথার সিট আছে, তো সিট আছে তো প্রাণ অসুখীর কথা কই লাগবে? যার সিট আছে এটা মনে থাকতো না, তাহলে তুমি বালা হুদাই বাপ ধরছো, তোমার ঘরে দেবে জ্বালাস। ভয় করে বিধান
से प्रेम छुआ लागी लो प्रेमेर बातास लागी बे থাকে ও সখীরে ভ্রমর তখন আপি আসে রে সখীরে তুলে যখন মধু থাকে এ ভ্রমর তখন আপি আসে রে আশেক মাসুক তেমনি গমতে আশেক মাসুক তেমনি বটে প্রেমের ছোঁয়া লাগবে প্রেমের বাতাস লাগবে প্রেম হইল সেই জীবে জীবন রে সখী রে প্রেমের সৃজন বিশ্বভুবন সখী প্রেম হইল সেই জীবে জীবন রে মকবুল মিয়ার ওখানে বলে প্রেম করল না প্রেমিক দেখে প্রেমের ছোঁয়া লাগবে রে বুঝে প্রেমের ছোঁয়া লাগবে রে বুঝে
হইয়া দেখো পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে এই পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টি বানুলে দেখো পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া ছেলে দিল পাগলা নদীর প্রেমে আয়েস করুনি পাগল হইয়া ফেলে ছিল পাগলামি করিয়া পাগল ফুলের শিরোমণি জানে সকলে দেখো পাগল ফুলের শিরোমণি জানে সকলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য হইতো পাগলারে পাইলে ইউসুফেরি রূপ জুলেখা এইকা স্বপ্নে ইউসুফেরি ছবি আঁকে বৈশা নির্জনে আশি বৎসর পরে দেখা হইল জঙ্গলে দুজন আশি বৎসর পরে দেখা হইল জঙ্গলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য হইতো পাগলারে পাইলে যোগিনী জন্ম চন্ডীদাস বিবাহ করিল প্রেমের সাগরে পিয়া বসিবাইল ও
জকিনীর জন্ম চন্ডিনা কিবা করিল মেরি সাগরে কিয়াবো শিবাইল একটু কাতে পুরল দুজন জানে সকলে দেখো একটু কাতে পুরল দুজন জানে সকলে পাগলি জীবন পাগলি জীবন পূর্ণ এই তো পাগলা রে পাগলি পাগল হইয়া পাগল রাখে কোন পাগলে পাগলি জীবন জন্ম হই তো পাগলা রে পাগলি পাগল হইয়া রে মনে পাগল হইয়া মনে মনে তুইরা বেড়াই লাইলি লাগিয়া সালাম পাগলে দেখো এই তুই আত্মায় আত্মা হইল কয় সালাম পাগলে পাগলির জীবন পাগলির জীবন দন্ড হই তো পাগলারে পাই পাগল হইয়া পাগল ডাকে তুই পাগলে পাগল হইয়া পাগল ডাকে তুমি পাগলে পাগল জীবন জন্ম হইতে পাগলা রে পাগল হইয়া পাগল ডাকে তুমি পাগলে পাগল জীবন জন্ম হইতে পাগলা রে পাগল